আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, হলা শহরে আপনারা হল ভালা আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে। আজকের একটা ভিডিও হইল, আমি কইতাম সাইরাম আপনারা, আমি খিলা গার্ডেনের ওয়েস্ট আর কিচেনের ওয়েস্ট দিয়া যা ভেজিটেবল যেগুলা কিচেনের ওগুলা আর গার্ডেনের যে গ্রিন ভেজিটেবল পাতা যেটা লতা ওটা দিয়ে আমি কীরকম কম্পোস্ট বানাই বা ফার্টিলাইজার বানাই ওটার উপরে একটা ভিডিও করছি করলাম। দেখা ওই দোকা আমি গার্ডেনের সারা যেটা পুরান পাতালাতা হয়ে যায় ও যে সামার এন্ড ইয়ারলে আরও পাতালাতা হইব। আমি ওটারে ও একটা বিনের মাঝে রাখিয়া আর গুড়িয়া রাখি দিব। আর দুই তিন মাস পরে নেক্সট সামারের আওয়ার আগ পর্যন্ত এগুলো একটা ফার্টিলাইজার হয়ে যাব, কম্পোস্ট লাগানো হয়ে যাব। আমি পুরান মাটিও কিছু দিব আর ওই দোকা ওগুলা মাটিসুর রোলার জো রাউন্ড বিট অথবা দিতে হারবা আপনারা ও নিউজ পেপারও দিতে হারবা, বেশি নাই স্মল অ্যামাউন্ট যেটা নিউজ পেপার আপনারা পড়ি লাইছেন ওগুলা ওলা আপনারা রিসাইক্লিং বিনও দিয়া ঘুরিয়া রাখি দিলে তিন মাস পরে কম্পোস্ট হয়ে যাব। ওই ধরো আমি আগে তো ইসলাম কিছু জিনিস দেখতে পারছি, অত জিনিস আসলে একটু হয়েছে ওরকম ঘুরিয়া দিলে বাদে একটা একটা বালা অর্গানিক কম্পোস্ট হয়ে যায় বা একটা গাছের একটা খানি হয়ে যায়, আপনারা ওলা করতে পারবা। আর এখন আকা আমি একটা জিনিস শেয়ার করতাম সেরাম, কিছু ভাই বোনে প্রশ্ন করছেন আমার টপ যেন রুয়াইছি তার কত সেন্টিমিটার বা কত ইঞ্চি, সো আমি শেয়ার করি আর আমি হয় একটা লাউ মেবি আজকের হারভেস্ট করবো আপনারা লগে শেয়ার করতাম সেরাম। আমি আসলে ভিউয়ার্স সকলের কমেন্টস সকলের রেসপেক্ট করি এর লাগে আমি সাইরাম একটা জিনিস শেয়ার করতাম। ওই দেখো এই ফোটাইন তো হলম সাহ এগুন 30 সেন্টিমিটার আর এগুন আমি পাউন্ড লেন থাকি আনছি 1 পাউন্ড করে, এটা লাম্ব হইল 30 সেন্টিমিটার, ওয়াইড হইল 10 সেন্টিমিটার আর এটা উইলকিনসনের লাম্ব হইল 15 সেন্টিমিটার 50 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার ওয়াইড। তো ওই দেখো আর একটা জিনিস শেয়ার করি, ওই দেখানি আমার হলম সাগে আবার ডেম দিলার আপনার আর যে কইসলাম আমি তিনবার বা তিনবার খাইতে পারবা এর বেশি খাওয়া যায় না মার্চও রুয়াইলে। সো আপনারা দেখতে পারা কলম শাক রেডি আবার হয়ে যার আর এগুন এরপরে যেগুন আমি সেরা করছিলাম ওই ধোকা ওই তো 30 সেন্টিমিটার ফট। সো আশা করি আপনারা আর বালা লাগে বেশি বড় ফট লাগে না কলম শাক গো আর ওই ধোকা কিলা হেলদি কলম শাক পানি দেওয়া লাগে আর কি খানি দেওয়া লাগে। এখন আকা আমি নাগার গাছাইন্তর গুড়ি খুশি দেখাই ওই ধোকা এটা 30 সেন্টিমিটারের ওই একটা নাগার গাছ খুব বেশি নাগা ধরছে এগুলো মাঝে এগু খাসামরিচর শেপ কিন্তু নাগার গেরান আর নাগা জালওয়ালা ওই দোকা এটা 30 সেন্টিমিটারও বেশি বড় ফট নাই, বেশি বড় ফট হয়ে গেলে বেশি বড় হয়ে যায় গাছ আমি দেখছি আর তাদের হ্যান্ডেল করা যায় না গরো নেওয়া যায় না। ওই দোকা এগু একটা ওই খাসামরিচর নাগামাছর গাছ এটারে বুট জলকিয়া হয় ভিউয়ার্স হলে ওই দোকা এটা বেশি বড় ফট নাই আর আমার বেগুনের ফটো হলো 30 সেন্টিমিটার। সো এক বইনে প্রশ্ন করছেন আরও কয়েকজনেও প্রশ্ন করছেন আর আমি লাউ যে তার ওয়াইসি ঠোবর মাঝে এটা হইলো 50 সেন্টিমিটার ওয়াইড ওই দোকায় ও বুঝে কইসাম একটা খাঁচা মরিচ 150-200 খাঁচা মরিচ আইসি আপনারা দেখতে পাররা ওটাও 30 সেন্টিমিটার আমি মেজার করে রাখছি। তো আশা করি আপনারা এই সাইজের হের খুশি হয়েছেন আর আমি এখন কিছু হারভেস্টিং দেখাইমু লাউ আর থোড়া ফাটাম পারি আমার লগে তা হকা। তো ভিউয়ার্স হলোই দোকা আরও কিছু লাউ আমার টিকছে আর আমার কিচেনের এক্সটেনশনের উপরেও আছে আল্লাহ মোবারক আরও হোসাইডেও আছে। আর এখন আকা আমি আপনারারে আমার লাউ হারভেস্টিংও লইয়া যাই আমার ও যে নাতির কটেজ দেখাইছিলাম নাতির লাগি বানাইছি ও কটেজের উপরে এখন আমার হাজব্যান্ড উঠরা ফাড়িতা করি তো আমি আমি ডরাই আমি ধান্দে দিছি ও দোকা এইবার আমার নাতির লাগি কটেজ বানাইছি উষাজ কটেজ লেখা। তো আকা আমি ও উফরে লইয়া যাই আপনারে ওহানো হাজবেন্ড যাইরা ফাড়াত দেখি কিতা ফাড়ো আসে নি দেখি আমরা লাউ যাও পাড়ো গিয়া দেখো চাই ও নো 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 ও নো দেখছি লাউ একটা ওই দেখো আমার নাতির কটেজের উফরে আর লাউ
ওই দেখো কে একটা লকটিছে ওখানে রুফর মাঝে ও তোমার ফাওয়ার তো লেলা ওই গুফাড়ি ভাঙ্গি দিবাই না 1 2 3 ওই দেখো কা আমার নাতির কোটেই জরুরি এই গুদরছে লাও আর একটা লাউ মনে হয় আছে বিসমিল্লাহির রহমানির রহিম উহ দেখো নিচে লামাইয়া থে নিচে লামাইয়া থ দেখি কত বড় ওই দেখো কাইগ মাশাল্লাহ দেখি আর আসেনি ওই দেখো আর একটা ও আমার হাজবেন্ডে ফাড়ি লাও ফাড়ি লাও বিসমিল্লা ও এখন দুইটা ই রুফো থেকে স্টার্ট করলাম ফাড়া আর ওই দেখো আরও আছে আপনার আর যারা রুফ আছে ওলা নিচে লামাইয়া দেখাও দেখাওতে ওই দেখো কা ও আরো দুইটা এখন 29 পর্যন্ত আগে দেখাইলাম এখন 30 31 31টা লাউ ই বছর অলমোস্ট হারভেস্ট আর আরো দেখছেন লক টাইম অনু আনিলাও ওই দেখো কা আরো দুইটা ই বছরের লাগিয়া হারভেস্ট হইল সো 31 হয়ে গেছে আল্লাহ মোবারক আমার বিয়াই না জন লুটন থাকি আইরা ঠান্ডে দিমো কল্লাত বাড়ি একটা দিই ঠান্ডে ভিউয়ার্স হল ওই দেখো কা এগুন ও রুফো থাকি আনছি আর একটা আজকে পারবো ও রুফো থাকি ইটার আমি রেকর্ড হরিয়ার না আর আমার ভিউয়ার্স আসলে খালি কোয়েশন করা আমার বাড়ি খানো আমি কোন জায়গা থাকি আমি এনফিল্ড বরাত থাকি এডমিন্টন আর আমার দেশের বাড়ি হলো সিলেট গোলাপগঞ্জ থানা বাদেশ্বর সো আশা করি আপনারা দেখছেন আমার সারা ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবা আল্লাহ হাফিজ